আরসি প্রডাকশনের নতুন অসমীয়া ছবি সুন্দরপুর কেওসর গীতর দৃশ্য শ্রব্যর শুভমুক্তি অনুষ্ঠান আজি গুয়াহাটির পাঞ্জাবরীর রাজ্যিক চলচ্চিত্র আর বিত্ত উন্নয়ন নিগমের আইডিও ছবিগৃহত শুভমুক্তি দিয়া হয় গীতকেটির। অচিনাকি এই শহর নামের গীতটির কথা মঞ্জুলা হাজরিকার আর গীতটিত কণ্ঠ নিগড়াইছে ভারতবর্ষের এগারী জনপ্রিয় কণ্ঠশিল্পী সানাই। কিয় জানো আজি নামের গীতটির কথা আর কণ্ঠ বিশিষ্ট কণ্ঠশিল্পী ছবিখনের অন্যতম প্রযোজক গায়ত্রী হাজরিকার লগতে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব বিরচিত কীর্তন ঘোষার পাখণ্ড মর্দনের অন্তর্ভুক্ত দুটি ঘোষা আর কেইটিমান পদেরে সৃষ্টি করা এটি প্রসঙ্গত কণ্ঠদান করেছে জনপ্রিয় কণ্ঠশিল্পী অঙ্গরাগ পাপন মহন্তই। অনুষ্ঠানত উপস্থিত থাকে দক্ষিণপাট সত্রর সত্রাধিকার শ্রী শ্রী ননীগোপালদেব গোস্বামী, বিশিষ্ট শিল্পী হান্তাউজির চেতনা দাস, মলয়া গোস্বামী, ডক্টর হিতেশ বড়ুয়া প্রমুখ্যে বহু কেইগৰাকী গণ্যমান্য ব্যক্তি। সঁচাকে আমার কারণে খুব মানে আনন্দ একটা দিন আজি আমার সিনেমার যে আমার কাম করে যাব আর সি প্রোডাকশনের আমার যেটা প্রোডাকশন হাউস আমি লঞ্চ করছো আজি লোকের সঙ্গে আমি লঞ্চ করছো আজি আমার এই আর সি প্রোডাকশনের প্রথম প্রযোজিত সিনেমা মানে ফর্মেলি আমি মুক্তি করছো আজি আশাবাদী আমি সিনেমাখন আমার সমাজ ব্যবস্থার উপর আধারিত এখন সিনেমা আর অতি সোনকালেই আমি মুক্তি লাভ করব আর সিনেমাখনক আমি আশাবাদী আর মনে করে মানে আমি ভাবো যে আমার রাইজে সিনেমাখন আদরি লব আর বিশেষ বার্তা আছে ছবিখনত আর এটা মানে মানুষের মনত আনছে বহাব এই মানে বিশ্বাসী আর সঙ্গীত করেছে সৌরভজ্যোতি মহন্তই আর আজি তিনটা গীতর রিলিজ হয়েছে আসলে আজি গীতর রিলিজ লগতে লোগো রিলিজ আসে আর সি প্রোডাকশনের তিনটা গীতর কণ্ঠদান শানি করেছে বম্বে শান গীত লিখিছে তেখেতর গীত লিখিছে আমার শ্রদ্ধা মঞ্জুলা হাজরিকা বাইদেউ আচ্ছা দুই নম্বর আছে পাপন মহন্তর একটি গীত আছে সেই গীতটি প্রসঙ্গ এই গীতটি কণ্ঠদান করেছে প্রসঙ্গ গীত কণ্ঠদান করেছে আর এটি মূল গীত আছে আর সেই গীত মই এবার লিখেছি আর সেই গীতটি আমি আজি তিনটা মোটামুটি এটি গীত আমি উন্মোচন করলাম আর সৌরভজ্যোতি মহন্তর সঙ্গীত ব্যবস্থা সঙ্গীত পরিচালনার আর জুনম কৃষ্ণ মহন্তরে গোটেই সিনেমাখন ডাইরেকশন করেছে তেওঁৰে স্টোরি তেওঁৰে স্ক্রিপ্ট গতিকে আমি আশাবাদী সিনেমাখন রাইজে আদরি লোক আর আমার ইয়াতে ইয়ার যুগতে কম আমার ইয়ার জ্যেষ্ঠ শিল্পী আমার এই ছবিখন অভিনয় করেছে অরুণনাথ আমার শ্রদ্ধা অরুণনাথ দেব তারপর রাজীব গোস্বামী ডাঙরিয়া জলি লস্কর আর দুগী একদম উঠি অহা প্রজন্মর দুগী শিল্পী পার্থ হাজরিকা পার্থ প্রদীপ হাজরিকা আর শিল্পী দত্তই অভিনয় করেছে দুইগার এন এস জিএন হয় গতি আমি খুব আশাবাদী যে রাইজে আদরি লোক আর দুইটার ভিতরে আমার রিলিজের দিন মুক্তির দিনটি আমি দিনটি আমি আপনাদের আগত অবগত করাম গতি ধন্যবাদ আশা করি রাইজে গীতকেটা আদরি লোক আর অতি সোনকালে আমি এই অলপমান ভিতরে আমি এই গীতকেটা ইউটিউবত উপলব্ধ হব।